তীব্র শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি সহ উত্তরাঞ্চল। রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 4 দিন ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলেছে ঘন কুয়াশা। রোববার দিল্লিতে কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যায় শূন্যের কোঠায়। একই পরিস্থিতি অমৃতসর, চণ্ডীগড়, লখনউয়ের। দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল। উত্তর ভারতগামী 22টি ট্রেন বিলম্বিত হয়েছে। তাছাড়া দিল্লি বিমানবন্দর থেকে 150টি বিমান ওঠানামাতেও দেরি হয়েছে।